এবার দেখে নেব খেলার টুকরো খবরগুলো। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন 2020 সালের ডিসেম্বরে। প্রায় আড়াই বছর পর আবারও পাকিস্তান জাতীয় দলে ফেরার সুযোগ মোহাম্মদ আমিরের সামনে। পিসিবির একজন নির্বাচক এ বিষয়ে আমিরের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেছেন। পুরুষ ও নারী ক্রিকেটারদের বেতন এবং সুযোগ সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে বছরে প্রায় 22 কোটি টাকা আয় করতে যাচ্ছেন দলটির অধিনায়ক প্যাট কামিন্স। নিয়োগের মাত্র 7 মাস পরই কোচ গ্রাহাম পটারকে বরখাস্ত করতে বাধ্য হলো ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি। শনিবার রাতে অ্যাস্টন ভিলার কাছে ঘরের মাঠে 2-0 গোলে হেরে যাওয়ার পরই কোচকে বরখাস্ত করল ব্লুজরা। গত সেপ্টেম্বরে থমাস টুখেলের পরিবর্তে নিয়োগ পেয়েছিলেন তিনি।